পরম করোনাময় প্রভুর নামে শুরু করছি সুফিজম্বিরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত আজ আমরা অমৃত জিজ্ঞাসার সপ্তম পর্ব শুরু করতে যাচ্ছি আজ যে প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব সেগুলো হলো শ্বাস প্রশ্বাস পরিবর্তন করব কিভাবে আরেক ভাই প্রশ্ন করেছেন যে শ্বাস প্রশ্বাস যদি নাশিকা পরিবর্তন না করে তাতে কি কোন ক্ষতি আছে আজ এই প্রশ্ন দুটির জবাব দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্নটি ছিল শ্বাস প্রশ্বাস কিভাবে পরিবর্তন করব। আমি আমার আলোচনায় বলেছিলাম যে বিশেষ প্রয়োজনে কি শ্বাস প্রশ্বাসকে পরিবর্তন করা যায় অর্থাৎ ডান দিকে কিছুক্ষণ যে শ্বাস প্রবাহিত হয় বাম দিকে কিছুক্ষণ শ্বাস প্রবাহিত হয় এটা যে পরিবর্তন হচ্ছে প্রবাহিত হচ্ছে বারবার একবার এই দিকে একবার এই দিকে আবার কখনো কখনো কি উভয় নাকের ছিদ্র দিয়ে তো এটাকে পরিবর্তন করা যায় অর্থাৎ যখন ডান দিকে প্রবাহিত হচ্ছে তখন কি বাম দিকে নেওয়া যাবে যখন বাম দিকে প্রবাহিত হচ্ছে তখন কি ডান দিকে নেওয়া যাবে এটার পরিবর্তন কিন্তু প্রয়োজন নেই বিশেষ বিশেষ সময় অর্থাৎ যেমন কোনো যাত্রাকালে একটা শ্বাস দেখে আপনার যাওয়ার কথা ধরেন সেই যাত্রায় ডান দিকে থাকার কথা বা বাম দিকে থাকলে ভালো কিন্তু আপনার তখন কি অন্য দিকে আছে কিন্তু আপনাকে তারা হড়ো করে যেতেও হবে অপেক্ষাও করতে পারছে না তখন কি আপনি পরিবর্তন করতে পারেন ধরেন খাওয়ার সময় বাসায় তো আপনি একটু দেরি করতে পারেন কিন্তু অন্যের বাসায় তো দেরি করতে পারেন না কিন্তু আপনি পরিবর্তন করার সুযোগ পেলেন তাহলে সুযোগ করে নিলেন যেমন ডান দিকে যখন শ্বাস প্রবাহিত হবে তখন যারা খাবে অর্থাৎ ভাত মোটা জাতীয় যে খাবারগুলো আছে চিবিয়ে খেতে হয় সেটা খেলে তার স্বাস্থ্য ভালো থাকবে আর পানীয় জাতীয় যত ই আছে খাবার আছে যেমন পানি দুধ বা অন্য যত খাবার এগুলো আপনারা বামনাশিকায় শ্বাস প্রবাহিত যখন হবে তখন যদি কেউ খান বা পান করেন তাহলে কি তার স্বাস্থ্যের জন্য এটা খুব ভালো এবং মল সময় ডান নাসিকায় এবং মূত্রত্যাগের সময় বা পেশাব করার সময় কি বাম না শিকায় শ্বাস প্রবাহিত হলে তখন যদি এই কাজগুলো তারা নিয়মিত করেন তাহলে কি তারা সুস্থ থাকবেন বেশি ধরেন ইচ্ছাকৃতভাবে কেউ এই নিয়মের বিপরীত করলেন সময় তাহলে দশ বারো দিন যদি এটা নিয়মিত করেন দেখবেন আপনি অসুস্থ হয়ে গেছেন আমরা এমনি তো পরীক্ষা করি বা না করি সবার কি নির্দিষ্ট নিয়মগুলো ঠিকঠাক থাকে মানে কেউ সময় উল্টা নিয়ম করে না তবে কেউ যদি পরীক্ষা করতে চায় যে আসলেই কি ডান দিকে শ্বাস প্রবাহিত যখন হয় তখন পায়খানা করলে স্বাস্থ্য ভালো থাকবে আর না করলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এটা যদি পরীক্ষার জন্য কেউ যদি বাম দিকে শ্বাস প্রবাহিত হওয়ার সময় পায়খানা করে এবং ডান দিকে শ্বাস প্রবাহিত হওয়ার সময় পেশাব করে এবং বাম দিকে প্রবাহিত হওয়ার সময় ভাত খায় মোটা জাতীয় যত খাবার আছে ভাত না চিবির যেগুলি খেতে হয় আর পানীয় জাতীয় যত খাবার আছে সেগুলো হওয়ার সময় খায় তাহলে দেখবেন যে দশ বারো দিনের মধ্যে কি আপনি অসুস্থ হয়ে গেছে পরিবর্তন চলে আপনার মধ্যে যদি ইচ্ছা করে এটা পরীক্ষা করে দেখতে পারেন তো বিষয় হচ্ছে যখন এরকম হবে যে হঠাৎ প্রয়োজন দূরের যাত্রা যে এখানে উন্নত শ্বাস প্রবাহিত হওয়ার সময় যাওয়ার কথা ছিল বা খাবারের সময় আর ইত্যাদি নানা বিষয় আছে তো সবগুলো বিষয় তো আমরা এখানে আলোচনা করতেও পারছি না যারা এগুলো জানেন তারা এই বিষয়টা বুঝতে পারবেন আর যে বিষয়ে খাবারের বিষয়টা বললাম তারপর যাত্রা শুভ আরও অনেক বিষয় আছে এখানে আসলে শুভ অশুভর কিছু না মানে কিছু বিষয় অগ্রিম বোঝার কিছু উপায় আছে প্রশ্বাসের মাধ্যমে কারণ এটা খুব মানে গভীর একটি বিষয় তত্ত্ব প্রশ্বাস আমাদের অনেক অগ্রিম খবর দেয় কারণ এটা কি আমার প্রাণের সাথে সম্পৃক্ত আমার প্রভুর সাথে সম্পৃক্ত এখানে এখানে তিন তত্ত্বের মিলন অর্থাৎ এখানে শুভ অশুভ বুঝার যে কুসংস্কার আছে সেটার সাথে না মানে এটা ঘটলে এটা হবে এটা অশুভ এটা শুভ বিষয়টা কিন্তু তা না এটা হচ্ছে অগ্রিম বোঝার যে কিছু ব্যাপার আছে সেই ধরনের একটা মানে বিষয় এটাকে অনেকে সরব বিজ্ঞানও বলেছেন বা শ্বাস প্রশ্বাসের বিজ্ঞান আধ্যাত্মিক জ্ঞান এটা যাই হোক আমি সেদিকে যেতে চাচ্ছি না তো যখন এই পরিবর্তন প্রয়োজন অনেকেই বলেছেন যে পরিবর্তনটা করা যায় তাহলে সেটা কিভাবে সেটা হচ্ছে যে আপনি যেদিকে শ্বাস পরিবর্তন করতে চাচ্ছেন অর্থাৎ ডান দিকে শ্বাস প্রবাহিত হচ্ছে আপনি বাম দিকে নিতে চাচ্ছেন তাহলে ডান দিকে এই বগলের তলে আপনি একটা বালিশ দিয়ে সেই দিকে ডান দিকে শুয়ে থাকতে পারেন তাহলে কি আপনার কিছুক্ষণের মধ্যে বাম দিকে চলে আসবে আর বাম দিক থেকে ডান দিকে আনার ইচ্ছে থাকলে বাম দিকে শ্বাস প্রবাহিত হচ্ছে আপনি বাম দিকে একটা বালিশ দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকেন বাম দিকে হয়ে তাহলে ডান দিকে চলে আসবে চাপ পরে এটা খুব তাড়াতাড়ি হবে এক মিনিটের মধ্যে হয়ে যাবে তাছাড়া শোয়ার অবস্থা না থাকলো কি আপনি চাপ দিয়ে কিছু একটা এখানে রেখে চাপ দিয়ে একটু বাঁকা হয়ে থাকলো কি এটার পরিবর্তন চলে আসবে একটু সময় বেশি লাগবে তো এটাই হচ্ছে পদ্ধতি শ্বাস পরিবর্তনের ক্ষেত্রে মানে শুধু নাক ধরে রাখলে কিন্তু পরিবর্তন হবে না পরিবর্তনের বিষয়টা এই বুকে চাপ দিয়ে অর্থাৎ এই বগলের তলে কিছু একটা রেখে তারপরেই এই পরিবর্তন আনাটা সম্ভব এটা আপনারা যখন তখন পরীক্ষা করতে পারেন যে শ্বাস যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকের বগলের নিচে একটি বালিশ দিয়ে বা অন্য কিছু দিয়ে আপনি সেই দিক হয়ে থাকলে থাকলে কি কি দিকে হলে বাম চলে আসবে তো শ্বাস প্রশ্বাসের পরিবর্তনটা সম্ভব পরের প্রশ্নটি ছিল যে শ্বাস প্রশ্বাস যদি নাসিকা পরিবর্তন না করে তাতে কি কোনো ক্ষতি আছে কি না অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ডান থেকে বামে অর্থাৎ এই ডান ছিদ্র থেকে শ্বাস যে বাম ছিদ্রে যায় এবং বাম ছিদ্র থেকে আবার ডান দিকের ছিদ্রে চলে আসে অর্থাৎ দক্ষিণ থেকে বামে বামে থেকে দক্ষিণে এই যে পরিবর্তন হয় শ্বাস প্রশ্বাসের এটা যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে কি কোনো ক্ষতি আছে কি না শ্বাস প্রশ্বাসের এই দিক পরিবর্তনের বিষয়টি কেন বন্ধ হয়ে যায় সেটা বুঝতে পারলে অবশ্য আমরা বুঝতে পারব যে এতে আসলে ক্ষতি নাকি উপকার বা এটা আসলে কিসের লক্ষণ আর শ্বাস প্রশ্বাস দিক পরিবর্তন করা বন্ধ করে দেয় বিভিন্ন কারণে তার মধ্যে উল্লেখযোগ্য অন্যতম একটি কারণ হচ্ছে আবহাওয়ার পরিবর্তন আমাদের পারিপার্শ্বিক যে আবহাওয়া আছে বা জাগতিক যে আবহাওয়া যদি এটা পরিবর্তন হয় সেক্ষেত্রে আমাদের এই শ্বাস প্রশ্বাসের দিক পরিবর্তন বন্ধ হতে পারে যেমন কাল থেকে যখন শীতকালের দিকে যায় তখন হঠাৎ করে দেখা যায় অনেকেরই এরকম হয় যে শ্বাস প্রশ্বাস এই দিক পরিবর্তন হয় না একনাশিকে অনেক দিন পর্যন্ত চলতে থাকে পরিবর্তন হয় মাঝে মাঝেই কিন্তু সেটা দেখা যায় কি নজর আসে না বা লক্ষ্য করা যায় না যখনই পরীক্ষা করা হয় বা চেক করে যখন দেখে তখন দেখে যে না সেই এক নাশিকাই রয়ে গেছে আবার দেখা যায় যে হঠাৎ করে যদি কখনো বেশি বৃষ্টি নামে সেক্ষেত্রে দেখা যায় যে ঠান্ডা পড়লো তখনও শ্বাস প্রশ্বাসের এরকম পরিবর্তন আসতে পারে আমাদের শারীরিক কিছু পরিবর্তনের কারণে দেখা যায় তখন জ্বর হয় বা ঠান্ডা লাগে এই যে সর্দি কাশি ঠান্ডা লাগার যে ব্যাপারটা এগুলোর কারণেই কিন্তু অধিকাংশ সময় শ্বাস প্রশ্বাসের এই দিক পরিবর্তন বন্ধ হয়ে যায় তো যদি এই সব কারণে বন্ধ হয় যেমন সর্দির কারণে জ্বরের কারণে বা এই আবহাওয়া পরিবর্তনের কারণে অর্থাৎ যখন এমনটা হচ্ছে তখন যদি আপনি লক্ষ্য করেন যে হ্যাঁ আসলে আবহাওয়ার একটা পরিবর্তন হয়েছে আশেপাশে সবাই অসুস্থ হচ্ছে সবার জ্বর আসছে বা সর্দি কাশি ইত্যাদি বা হঠাৎ করেই গরম থেকে ঠান্ডা ঠান্ডা থেকে গরম এরকম হয়েছে আর আপনার শরীরের মধ্যেও বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি ধরেই নিতে পারেন যে আসলে এটা কোনো সমস্যা না এটা একসময় ঠিক হয়ে যাবে তো দেখা যাবে তিন চার দিন পরে আবার এগুলো স্বাভাবিক হয়ে যায় অর্থাৎ যখন আপনি সেই পরিবেশের সাথে মানিয়ে নেবেন তখন আবার এটা কি ঠিক হয়ে যাবে আপনার শরীর যখন ঠিক হয়ে যাবে পরিবেশের সাথে মানিয়ে নেবে তখন আপনার এই শ্বাস প্রশ্বাসের দিক পরিবর্তনের বিষয়টাও আবার ঠিক হয়ে যাবে আবার এরকম হলো যে একদিনের জন্য দুই দিনের জন্য তো দেখা গেল যে আবার আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে তারপর তো আবার ঠিক হয়ে গেল তো এরকম যদি হয় তাহলে আপনারা ধরে নেবেন যে এতে আসলে কোনো ক্ষতি নেই আর উপকারেরও কিছু নেই এখানে আর শ্বাস প্রশ্বাসের এই দিক পরিবর্তন বন্ধ হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই বন্ধ হওয়াটা অগ্রিমে একাধিক বার্তা দিয়ে থাকে যেমন মৃত্যুর আগে ছয় মাস এক বছর এরকম সময় সীমা আছে তার আগে দেখা যায় যে শ্বাস প্রশ্বাসের এই দিক পরিবর্তন বন্ধ হয়ে যায় অর্থাৎ একাধারে তিন দিন পর্যন্ত ডান দিকে বা বাম দিকে বা একদিন এরকম বিভিন্ন পরিবর্তনের দেখা দেয় সেটা মূলত হচ্ছে মৃত্যুর অগ্রিম সংবাদ দেওয়া বা দেহের মধ্যে কোনো রোগ হবে সেটা অন্ততপক্ষে পক্ষে দিন আগে বোঝার বা মাসখানেক আগে বোঝার একটা বার্তা দেওয়া এটা আপনার দেহের কারণেই ঘটবে অর্থাৎ দেহের কিছু পরিবর্তন হলে শ্বাস প্রশ্বাস এরকম একটি ইঙ্গিত দেবে বা বার্তা দেবে যে হ্যাঁ আপনি খুব পনেরো বিশ দিনের মধ্যে অসুস্থ হতে যাচ্ছেন যেমন জ্বর বা অন্য কোনো রোগ আবার যদি এটা দেখার পর যদি আপনি ঠিক হয়ে যান বা আপনার খাবার দাবারের পরিবর্তন আনেন বা দেখা গেল যে কারণে রোগ হওয়ার কথা ছিল আপনি সেটা পরিবর্তন আনলেন এটা দেখার পর মানে আপনি অ্যালার্ট হয়ে গেলেন বা সতর্ক হয়ে গেলেন সেক্ষেত্রে সেটা হলো না এটি হচ্ছে আগে জানার বিষয় যারা আগে ধরতে পারছেন তারা ক্ষেত্রে উপকৃত হচ্ছেন আর মৃত্যুর আগের যে ব্যাপারটা যে অর্থাৎ এক বছর আগে বা দুই বছর আগে বা ছয় মাস আগে এই মরণের আগে মরার খবর বলার যে একটা ব্যাপার আছে সেটাও এগুলোর মাধ্যমে সারা দেওয়া হয়ে থাকে তবে দেখা যায় এই যে আবহাওয়াজনিত কারণ বা বিভিন্ন কারণে আসলে এটা ধরা যায় না তো কারো যদি এরকমটা ঘটে তাহলে চিন্তিত হওয়ার কারণ নেই যে না এটা আসলে তার মৃত্যুর অগ্রিম সংবাদ বা এই সেই দুই বছরের মধ্যে সে মারা যাবে বা এক বছর মধ্যে মারা যাবে বা তিন বছর যাই হোক এখানে এরকমটা আসলে ভাবাটা উচিত হবে না কারণ মরণের আগে যে মরণের খবর বলে যাওয়ার যে ব্যাপারটা বা অগ্রিম বার্তা পাওয়ার যে বিষয়টা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুর্শিদ খুব ভালো মতোই ভক্তকে এটা বুঝিয়ে দেন সেই ভক্তরাই এটা বুঝতে পারে বাকিরা এরকম দেখলেই যে বুঝতে পারবেন ব্যাপারটা সেরকম না তাই তাদের এখানে ভীত হওয়ারও কিছু নেই যে না তার মানে এরকম কিছু ঘটেছে যে আমার মরণ হয়ে যাবে না এরকম কিছু ঘটবে না আরেকটা বিষয় হচ্ছে যে ওগুলোর কিছু নির্দিষ্ট সময়সীমা আছে যে অর্থাৎ এতদিন পর্যন্তই থাকবে বেশিও না কমও না তো দেখা গেলো যে আপনার তিন দিনের জায়গায় চার দিন পাঁচ দিন হয়ে গেছে তার মানে এগুলো আসলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না আবার দেখা গেলো যে একদিন থেকে চলে গেল অর্থাৎ পরিবর্তনটা আবার ঠিক হয়ে গেল তাহলেও এগুলো কোনো চিন্তার বিষয় না মোট কথা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই শ্বাস প্রশ্বাসের দিক পরিবর্তন না হলে কেউ চিন্তিত হবেন না বা এটা চিন্তিত হওয়ার মতো কোনো বিষয়ও না তারপরেও যদি কারো এরকম হয় যে সবসময় শ্বাস প্রশ্বাসের দিক পরিবর্তন হতো প্রতি বছর এটা হচ্ছে কখনো পরিবর্তন এমন দেখা যাচ্ছে না যে বন্ধ হয়ে আছে তারা এটা হয় না তো হঠাৎ করে পাঁচ বছর দশ বছর পর কারো যদি এটা লক্ষ্য হয় যে মনটা ঘটেছে পরিবর্তন আর আবহাওয়ারও তেমন কোনো পরিবর্তন নেই স্বাস্থ্যেরও তেমন কোনো পরিবর্তন নেই বা শারীরিক কোনো দুর্বলতা বা অসুস্থতাও নেই এমন তো অবস্থায় যদি সন্দেহ জাগে সেক্ষেত্রে আপন আপন মুর্শিদের কাছে আপনারা এই বিষয়টি জিজ্ঞেস করতে পারেন যে এটা হচ্ছে এর কারণ কি এটা আপনাদের মনের শান্তির জন্য তবে আমি বলবো এতে চিন্তিত হওয়ার কিছুই নেই তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তারপরেও যদি কেউ না বুঝতে পারেন মন্তব্য করবেন আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে